মঙ্গলবার দুপুরে ত্রিপুরার গোমতি জেলা উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। এদিন প্রথমেই আগরতলা বিমানবন্দর থেকে উদয়পুরে বায়ুসেনার হেলিকপ্টারে উদয়পুর ভগিনী নিবেদিতা বালিকা বিদ্যালয় ময়দানে গৃহমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করে। পরে কড়া নিরাপত্তা বলের মধ্য দিয়ে গৃহমন্ত্রীর কনভয় সোজা চলে যায় রমেশ চুমহনি হয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ভিআইপি রুমের সামনে। পরে গৃহমন্ত্রী অমিত শাহ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের মন্দিরের রূপোর দরজার শুভ দ্বার উদ্ঘাটন করেন। সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। রূপোর দরজার শুভ উদ্বোধন করে মায়ের উদ্দেশ্যে পুজো দেন গৃহমন্ত্রী। পুজো শেষে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করেন তিনি। পরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের চারদিকে প্রসাদ প্রকল্পের কাজের খোঁজ খবর নেন, কথা বলেন আধিকারিকদের সাথে, কতটুকু মন্দিরের কাজকর্ম সামনের দিকে এগিয়ে গিয়েছে তার খোঁজ খবর নেন তিনি। পরবর্তী সময়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা আগরতলার উদ্দেশ্যে রওনা হন। এদিন অমিত শাহকে শুভেচ্ছা বার্তা ও একবার দেখার জন্য উদয়পুর থেকে মাতারবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের ধারে হাজার হাজার জনতা ভিড় জমান। এদিন দেশের গৃহমন্ত্রী উদয়পুর মাতাবাড়ি সফরকে কেন্দ্র করে গোমতি জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয় গোটা উদয়পুর শহর সহ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির চত্বর এলাকা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।